রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীর। শনিবার প্রতিবাদ মিছিল করে রঘুনাথগঞ্জ ম্যাকিনজি পার্কে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় নেতাকর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীর। শনিবার প্রতিবাদ মিছিল করে রঘুনাথগঞ্জ ম্যাকেনজি পার্কের রাস্তায় বসে বিক্ষোভ দেখায় নেতাকর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি ধনঞ্জয় ঘোষ সহ অন্যান্যরা। আগামী দিনে থানা ঘেরাও, ডিএম অফিস ঘেরাও সহ আরো একাধিক কর্মসূচি গৃহীত হবে বলে জানান ধনঞ্জয় ঘোষ। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত দা, উনি একজন জনপ্রিয় সাংসদ, উনি একজন শিক্ষা সমাজের মুখ, তাকে যেভাবে হেনস্থা, সকাল থেকে তার বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, তারপরে উনি 3-4 ঘন্টা পরে উনি বেরোলেন, তারপরে বিদ্যাসাগর সেতুতে উনাকে আগে ঘেরা হলো, তারপরে উনি কোনো রকমে বেরিয়ে এলো, ওনাকে অ্যারেস্ট করা হলো। তার জন্য আমরা এই আজকে আমরা বিক্ষোভ মিছিলে কর্মসূচি অংশগ্রহণ করেছি এবং এই যে অ্যারেস্ট, এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। আগামী দিনে আমরা বিশালভাবে আমরা আন্দোলন করব, বিক্ষোভ কর্মসূচি, থানা ঘেরাও, ডিএম অফিস ঘেরাও, আমাদের আগামী দিনে কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শাহ।